like, comment, and subscribe. Jannatul Jyothish Kitchen. Hello viewers, Assalamualaikum. Welcome to my channel, Jyothish Kitchen. Shobai kemon achen apnara? Asha kori shobai bhalo achen. Ami bhalo achi Allah rahmate. To ajke apnader jonno niye eshechi palong shaker ekta recipe niye. To ei palong shaker recipe ta kintu shasther jonno prochur bhalo ekta recipe. Ar eta kintu jekono bhabe khawa jay. Ei shak ta kintu onekei apnara bhaji kore khete thakben othoba chingri mach diye ba onekei onek bhabe khete thaken. Shobji diyeo mixed kore khete thaken. তো আমি এখানে আলু দিয়ে একটা ঝোলের মতো করে রান্না করতে যাচ্ছি এটা কিন্তু খুবই ভালো লাগে তো এটা কিন্তু আমি তেলে ভেজে একদম ভাজা ভাজা শাকটাও করে খেতে পারতাম তো সেই শাকের থেকে আমার মনে হয় এটা স্বাস্থ্যকর হবে বেশি যেহেতু এটা একটা ঝোলের মতো হতে যাচ্ছে তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই এই রেসিপিটা তৈরি করার জন্য আমার কিন্তু প্রথমেই রসুন কুচি দেওয়া লাগছে তো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি এই পালং শাকটা কিন্তু সারা বছরই পাওয়া যায় তার মধ্যে শীতের সময় একটু বেশি পাওয়া যায় তো এই সময় অবশ্যই পালং শাক সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন খাওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা তেলের মধ্যে এই আদা রসুনটাকে ভালো করে একটু ভেজে আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিলাম এখন আমি মশলা কষাতে যাচ্ছি তাই আর এই শাকের জন্য মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তা না হলে মশলার একটা গন্ধ থেকে যেতে পারে দিয়ে দিচ্ছি একটা চামচের কম মানে হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এই তিনটা মশলা একসাথে দিয়ে আমি কিন্তু এখানে মশলাটাকে কষিয়ে নেব আর যদি একটু ঝাল ঝাল খেতে চান লাল মরিচের গুঁড়োটা বা কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন তাতে করে ভালো লাগবে আর শাক জিনিসটা কিন্তু ঝাল ঝালই ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো প্রথমে আমি এখানে পাতলা করে কিন্তু আলুগুলো কেটে নিয়েছিলাম এই আলুগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি এর কারণ হচ্ছে শাক কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে যাবে তো আলু আমি সামান্য একটু কষিয়ে নেব এই মশলার সাথে এখন আলুটাও কষে যাবে তো আমি একসাথে দুই কাজ করে নেছি মশলাটাও কষবে আলুটাও কষবে তো যখন এরকম করে বলক এসে তেল উপরের দিকে উঠে যাবে ঠিক তখনই কিন্তু আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেব তো এখানে আমি শাক ধুয়ে কেটে রেখেছিলাম সেই শাকগুলো এখন দিয়ে দিচ্ছি আর দেখা যাচ্ছে এখানে অনেকগুলো শাক কিন্তু রান্না করলে দেখা যাবে অল্প হয়ে যাবে কারণ এগুলো খুব মজে যায় একদম আর শাকের এই কালারটা ঠিক রেখেই আমি আজকে আপনাদেরকে এই শাকটা রান্না করে দেখাতে যাচ্ছি অনেক সময় দেখা যায় শাকের কালারটা লালচে বর্ণের হয়ে যায় তো সেরকম হবে না ইনশাআল্লাহ তো এখানে আমি শাকগুলো আলু মশলার সাথে ভালো করে এখন নেড়েচেড়ে মাখিয়ে কষিয়ে নেব তো তার জন্য ভালো করে এখন নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ সময়ের জন্য খুব বেশি একটা সময় লাগবে না পালং শাক সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা কিন্তু অনেকটা হয়ে এসেছে আমি 5 থেকে 10 মিনিট পর ফেরত এসেছি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি তো কাঁচা মরিচ কুচি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে আবার এখন একটু পানি দিয়ে দিচ্ছি এটাই লাস্ট পানি আর পানি দেব না প্রথমে মশলা কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম আর এখন দিচ্ছি ফাইনাল তো এই পানিটা দেওয়ার পর যখন সামান্য একটু বলক এসে পড়বে ঠিক তখনই আমার বুঝতে হবে যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে তো এই তরকারির মধ্যে আমি পানি দেওয়ার পর বলক এসে পড়েছে ঢেকে দিয়েছিলাম হালকা পরিমাণ ছটা ফাঁক করে আর এখন দিচ্ছি জিরার ফাঁকি এটাতে অবশ্যই একটু জিরার ফাঁকি ব্যবহার করবেন তাতে করে ফ্লেভারটা ভালো দেবে তো আমার রেসিপিটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে মন্দ লেগে থাকে যেটাই লাগুক অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় আর সবার কাছে একটা অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আর শীতের মধ্যে বেশি করে শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন তাতে করে শরীরটা ভালো থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ